বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। রুবাইদের ভাই ভাই নিচ্ছি, রুবাইদ সিলেট জেলা থেকে রংপুর সোলজার ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত শ্রেণী পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাগুলো বাড়ানোর জন্য প্রবল প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে যোগদান করেছে। আর এরই লক্ষ্যে আজকে আমরা ওর একটা ভাইবার পরীক্ষা নিব, দেখা যাক ভাইবা কতটুকু ভালোভাবে দিতে পারে, প্রেজেন্ট করতে পারে তোমাদের সামনে। ভাইবার প্রশ্নগুলো আমরা এই যেগুলো করবো ওগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা শুনে তোমাদের মতো করে উত্তরগুলো সাজায় প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, রুবাইদ প্রস্তুতি বেশি করো, নাকি ঠিক আছে। তোমার নিজের সম্পর্কে তো তুমি বলো। আমার নাম রুবাইদ, আমি আর আমার স্টাইলিং গান হচ্ছে বাড়িঘাড়া। তোমার পরিবার সম্পর্কে আমার মধ্যে জানতে চাই। আমরা পাঁচ ভাই বোন, পিতা মাতা আমাদের পরিবারের সঙ্গে কথা হচ্ছে। আমার বাবাটা গুরুগুলো নিয়ে বসবাস করে আর আমি তিন ভাই আমার বাবা অবশ্যই বুঝতে পারছি। তোমার বড় ভাইয়ের কী করে? তোমার পড়ালে আসবে। আর তুমি? আমি তার পড়ালে আসবে। তোমাদের ফ্যামিলিতে কেউ সময় ইঞ্জিনিয়ারিংটা চাকরি করে এমন কেউ আছে? যদি তুমি চাকরি পাও তাহলে তুমি হবে আপাতত, নাকি? তো সামরিক বাহিনীতে চাকরি করতে গেলে সামরিক বাহিনীর সদস্যদের মতো শারীরিক যোগ্যতা থাকতে হয়, মেধার দিক দিয়ে যোগ্যতা থাকতে হয়, অনেক কিছু বিষয়ের উপর যোগ্যতা অর্জন করতে হয়। আর তুমি কি মনে করো তোমার এসব যোগ্যতা আছে? জি স্যার। তা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কোন বাহিনী সব থেকে বেশি ভালো লাগে? স্যার আমার সেনাবাহিনী। অন্য কোনো বাহিনী কেন ভালো লাগে? এখন করনি? স্কাউটিং এসেছিলাম। কত বছর স্কাউটিং করছি? কোন কলেজ থেকে শুরু করছি? তো যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম জেনারেল আজিজ আহমেদ। তুমি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে একটু বলো। বাংলাদেশ সেনাবাহিনী একটি শক্তিশালী সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান জাতিসংঘে কাজ করছে, অন্যতম সেনাবাহিনীতে জাতিসংঘে একটি গিয়েছে অনেকবার। আর তাছাড়া অন্য সেনাবাহিনী সুশীল কল্যাণ সর্বদা পেশাদার মিত্র মন্দিরে চলা করে বাংলাদেশ সেনাবাহিনী সুপ্রমাণ এবং বাংলাদেশ সেনাবাহিনী বহির্বিশ্বের কাজে পদে বাংলাদেশকে আরও সুদৃঢ় ঠিক আছে। বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ঘন্টা পরে ফোন করবো, সময় আমরা শান্তিতে আমরা প্রযুক্তি জানাতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। সালাম। রুবাইদের আমরা ভাইবা নিলাম, মোটামুটি অনেকটা ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করেছেন। কোনো প্রস্তুতি নিতে থাকো, আর প্রবল প্রস্তুতির জন্য আমাদের সোজার একাডেমি রয়েছে। তোমরা মনে করো যে না তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবো, অবশ্যই সোজা ট্রেনিং একাডেমিতে যোগদান করতে পারো। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যাতে তোমাদের নিজ যোগ্যতায় আর তোমাদের স্বপ্নের জায়গায় তোমরা পৌঁছাতে পারো। ধন্যবাদ।